তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি দিদি সুরক্ষা কবচ। আগামী 11 জানুয়ারি থেকে কোলাঘাট ব্লকে শুরু হবে এই কর্মসূচির সূচনা। আজ সন্ধ্যায় কোলাঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি অসীম মাঝি, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। সবাই জানেন যে আমরা যারা রাজনীতি করি, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে নেমে পড়েছি মাঠে, এবং যখনই ক্ষমতা পাচ্ছি তখনই কাজ করার চেষ্টা করছি। সেই সুবাদে মমতা বন্দ্যোপাধ্যায় গত 11 বছর ধরে যে সমস্ত জনমুখী কার্যক্রম করেছেন সেগুলোর কথা সবাইকে সবাই জানেন, কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা অসাধারণ সুন্দর কর্মসূচি নিয়েছেন, তার নাম দিদির সুরক্ষা কবচ। এই যে তিনি প্রায় 15টা কর্মসূচি নিয়েছেন মানুষের মূল সমস্যাগুলো সমাধানের জন্য, সেগুলো সবাই জানেন। সেগুলো হচ্ছে খাদ্য, আবাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং উপার্জন। এই 4-6টা এর মধ্যে দিয়ে তিনি 15টা প্রকল্প তৈরি করেছেন, যাতে মানুষ তার জীবনযাত্রার ক্ষেত্রে সুন্দরভাবে বাঁচতে পারে, মানুষ যাতে ঠিকমতো বসবাস করতে পারে, এগোতে পারে। এবং এই কাজগুলো করবার জন্য তিনি আমাদের দলকে বলেছেন যে তোমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে, সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দেবে। প্রকৃতপক্ষে সেই কাজটা আমরা শুরু করতে চলেছি। আমরা 11 তারিখ থেকে এই কাজটা শুরু করব। প্রতিটি বাড়িতে বাড়িতে যাব, মানুষের কাছে যাব, সমস্ত বাড়িতে সমস্ত মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার আমাদের কাজ। 2 কোটি মানুষ, 2 কোটি পরিবারের কাছে এ কথাটা পৌঁছে দিতে হবে। 2 কোটি পরিবার মানে হচ্ছে সমস্ত মানুষ। মানুষের জানা দরকার। অনেক মানুষ হয়তো খবরের কাগজে পড়েছেন কিন্তু পরে মনে নেই, তার ভুলে গেছেন তিনি, কিন্তু আমাদের মনে করিয়ে দিতে হবে দিদি এই কাজগুলো করেছেন। যে কাজগুলো করেছেন তার অনেক সুফল অনেকে পাচ্ছেন, কিন্তু কারো কারো মনে হতে পারে আমি তো এই সুফলটা পাইনি, সেই জন্য তার কাছে গিয়ে বলে দেওয়া এই সুফলটা আছে, আপনি দরখাস্ত করতে ভুলে গেছেন, অথবা দরখাস্ত ঠিকমতো করেননি, অথবা এই যোগাযোগটা ঠিকমতো আপনি করতে পারেননি, তার জন্য আপনি সুরক্ষাটা পাননি, আপনি দরখাস্ত আবার করুন, আবার আপনারা পেয়ে যাবেন। এবং এর জন্য আমরা যে বাড়িতে বাড়িতে যাব তার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছি, সেই উদ্যোগের ফলে সেখান থেকে আমাদের প্রদেশ লেভেলে আমাদের পাঠাতে হবে যে কোন কোন জিনিস মানুষ পায়নি, কোন কোন পরিবার কোন কোন কাজটা পায়নি। যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পরে দুয়ারের সরকার কর্মসূচি চালু করেছিলেন, তার মধ্য দিয়ে সমস্ত মানুষকে বলেছেন যে আপনাকে আর বিডিও অফিসে যেতে হবে না, ডিএম অফিসে যেতে হবে না, এসডিও অফিসে যেতে হবে না, আপনি এটা পাবেন একেবারে আপনার গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত ব্যবস্থা করা যে সরকারি প্রকল্প সম্পর্কিত বিষয় অভিযোগ আপনার, আপনি সেখানে গিয়ে অভিযোগ জানাবেন। এই যে অভিযোগ জানাবেন, এই অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে সেগুলো পৌঁছে যাবে দিল্লিতে, এবং এই যে পৌঁছে যাচ্ছে, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। একেবারে আপনার গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত ব্যবস্থা করা যে সরকারি প্রকল্প সম্পর্কিত বিষয় অভিযোগ আপনার, আপনি সেখানে গিয়ে অভিযোগ জানাবেন। এই যে অভিযোগ জানাবেন, এই অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে সেগুলো পৌঁছে যাবে দিল্লিতে, এবং এই যে পৌঁছে যাচ্ছে, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। হতে পারে কোনো মানুষ ভুলের জন্য তার ইদানিংকালে ঘর নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, একটা কথা বলে নেওয়া ভালো, যারা ঘর নিয়ে বিতর্ক করছেন তারা কিন্তু একথাটা বলছেন না যে অসংখ্য মানুষ ঘর পেয়েছেন, আবার কিছু মানুষ ঘর পাননি, তাদের ঘর পাওয়ার জন্য আমাদের সরকার তৎপর হয়েছেন, উদ্যোগী হয়েছেন। কিন্তু কোনো কোনো ত্রুটি থাকার জন্য যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে ত্রুটিগুলো সংশোধন করাটাই আমাদের লক্ষ্য। আমরা সমস্ত ত্রুটি সংশোধন করব, কিন্তু সেই সঙ্গে আমরা মানুষকে বলতে চাই যে আমরা যে কাজগুলো করেছি তার দিকে নজর রাখুন। কাজগুলো কী? কাজগুলো হচ্ছে মানুষের সুরক্ষার জন্য দিদির সুরক্ষা কবচ। দিদি বলছেন যে আমি মানুষের কল্যাণের জন্যই কাজ করছি, এবং মানুষের কল্যাণ যাতে ঠিকমতো হয় এটা দেখা আমাদের দায়িত্ব। এই মানুষের সুরক্ষার জন্য আমরা একটা পদ্ধতি তৈরি করেছি, সেই পদ্ধতিটা সবাই অবলম্বন করুন, সবাই দেখুন, বাড়িতে বাড়িতে যান। ফলে এখনও এই সরকারের যে মাত্র 2 বছর হয়েছে, আরও যে 3 বছর বাকি আছে, 3 বছরের মধ্যে আমরা সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব। প্রকৃতপক্ষে এটিই কাজ ছাত্রের জন্য, যুবর জন্য, ছাত্রীর জন্য, মহিলাদের জন্য, পুরুষদের জন্য, বৃদ্ধদের জন্য, বৃদ্ধাদের জন্য, শ্মশানযাত্রীর জন্য, হাসপাতালে চিকিৎসা প্রাপ্তির জন্য যারা অপেক্ষা করছেন, সকলের জন্যই এই সরকার। সমস্ত মানুষ, সব প্রান্তের মানুষ, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব এর সব এলাকার মানুষ, যাদের
যাই বয়স থাক, যাদের আর্থিক অবস্থায় যাই থাক, সবাই যেন আমাদের এই সুযোগ পায়, তার জন্য এই সুরক্ষা কবচ আমরা তৈরি করেছি এবং এই প্রকল্পটা চলবে 60 দিন ধরে। এবং 60 দিন ধরে চলবে এই জন্য যে একসঙ্গে ধাপে ধাপে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে চেষ্টা আমরা আরম্ভ করব, সেই চেষ্টাটা 60 দিন ধরে চলবে এবং তার মধ্য দিয়ে আমরা বের করে আনব কোন প্রান্তে কোন জায়গায় কোন কাজটা এখন অসম্পূর্ণ রয়েছে। সোজা কথায়, সোনার বাংলা তৈরি করবার জন্য যে উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, সেই সোনার বাংলার কাজকে সম্পূর্ণ করতে হবে, এটা আমাদের প্রতিজ্ঞা। ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল এরকম ব্যাপকভাবে সকলের কাছে, সব পরিবারের কাছে পৌঁছে যাওয়ার জন্য ব্যাপক উদ্যোগ নেয়নি। আমরা প্রথমে এই উদ্যোগ নিয়েছি। প্রকৃতপক্ষে আমাদের অনেক কাজ দেখে দেখে অন্যান্য রাজ্য উদ্যোগ নিয়েছে, অন্যান্য দেশ উদ্যোগ নিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহিলাদের জন্য কর্মসূচি তৈরি করেন, তখন দেখা যাচ্ছে শাখা সংগঠন সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব, যাতে 2 কোটি বাড়িতে আমরা এই সুরক্ষার কথা পৌঁছে দিতে পারি এবং অসম্পূর্ণতা আমরা জানতে পারি, অসম্পূর্ণতাকে সরিয়ে রেখে আমরা সম্পূর্ণভাবে এই খবর পৌঁছে দেবো মানুষের কাছে, এই কাজ করব, এটি আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের লক্ষ্য। আসলে আমরা প্রকল্পের মধ্যে রয়েছে তা হচ্ছে 6টা ক্ষেত্র হচ্ছে খাদ্য, আবাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং উপার্জন। আর যে 15টা প্রকল্প আছে সেগুলো হচ্ছে খাদ্য সাথী, বাংলার আবাস যোজনা, নিজ গৃহ নিজ ভূমি, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, মানবিক পেনশন, সামাজিক সুরক্ষা যোজনা, জয় বাংলা পেনশন প্রকল্প, বিধবা ভাতা এবং যুবশ্রী। কোনো রাজনৈতিক দল সারা ভারতবর্ষে, এত রাজনৈতিক দল আছে স্বাধীনতার 75 বছর পরেও অনেকে অনেকদিন ধরে ক্ষমতা ভোগ করেছেন, কিন্তু কেউই মানুষের প্রতি দায়বদ্ধতার এরকম একটা অসাধারণ নজির তৈরি করতে পারেননি। অনেকে অনেক ভালো ভালো প্রতিজ্ঞা করেন, ভালো ভালো কথা বলেন, সুন্দর বক্তৃতা করেন, কিন্তু মানুষের কাছে গিয়ে মানুষের দৈনন্দিন সমস্যার যেগুলো সমাধান করতে হবে এই দায়িত্ব কেউই পালন করেন না। ফলে আমরা সেক্ষেত্রে শুধু অগ্রণী ভূমিকা নয়, আমরা নেতৃত্বের ভূমিকায়, এবং এই নেতৃত্ব দিয়ে আমরা চেষ্টা করছি ভারতবর্ষকে পথ দেখাতে। যেটা গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমারো, প্রকৃতপক্ষে হোয়াট মমতা থিঙ্কস টুডে ইন্ডিয়া ইজ থিঙ্কিং টুমারো। আমাদের কাজটা করছি, কাজে আমরা প্রত্যেক অঞ্চলে আমাদের নেতারা, সাংসদ, বিধায়ক, জেলার নেতা, জেলা পরিষদের কর্মকর্তা, অন্যান্য নেতারা অঞ্চলে একদিন আমরা মডিউলের অংশ হিসেবে এলাকাতে দিন কাটাবো। আমরা জনগণের সমস্যা সম্পর্কে জনগণকে বলছি, তাদের সমস্যায় কোনটা বাকি রয়েছে, কী তারা ভাবছেন, আরও কী করে সম্পূর্ণ করা যেতে পারে, এটা যেন তারা মুখ খুলে বলেন এবং সে বললেই আমরা সেই কাজগুলো রিপোর্ট করবো আমাদের উপরে। অঞ্চল পরিদর্শনের পরে সন্ধেবেলা আমরা একটা জনসভা করব, ছোটো হোক আর বড়ো হোক, এবং সেখানে সমস্ত বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলবো। সেই সভাগুলোর উদ্দেশ্য হবে আমাদের বক্তৃতা নয়, প্রকৃতপক্ষে তাদেরকে ওখান থেকে ডেকে নিয়ে এসে বা তাদের কাছে মাইক পৌঁছে দিয়ে বলা, আপনি বলুন আপনি কী বুঝছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 11 বছর ধরে সরকার চালাচ্ছেন, এই সরকার সম্পর্কে আপনার ধারণা কী, আপনার মন্তব্য কী, আপনি আমাদের কাকে কাকে খারাপ ভাবছেন, কোনটা কোনটা ভালো ভাবছেন, আপনি কী বলতে চান বলুন আপনারা। ফলে আমাদের কথা নয়, মানুষের কথা শুনবার জন্য আমরা অপেক্ষা করব এবং এই অপেক্ষার পরে দিদির সুরক্ষা কবচের মধ্যে প্রদত্ত সুযোগ সুবিধা সম্পর্কে তারা আমাদের বলবেন, যারা জানেন অথবা জানেন না,